জুতা আপনার পায়ের জুতাই ডেকে আনতে পারে বিপদ। জুতার তলায় করে বাইরে থেকে সহজেই ঘরে ঢুকতে পারে করোনা ভাইরাস। সবকিছুর প্রতি নজর দিলেও বেশিরভাগ মানুষই জুতা জীবাণুমুক্ত করার ব্যাপারে ব্যাপক উদাসীন। এদিকে নজর দেওয়ার তাগিদ দিলেন বিশেষজ্ঞরা, জানাচ্ছেন হাসান মাহমুদ। করোনার গ্রাসে তছনছ গোটা দুনিয়া, প্রাণঘাতী এই ভাইরাস নানাভাবে ছড়াচ্ছে প্রতিনিয়ত। লকডাউনের এ সময়ে দৈনন্দিন বাজার কিংবা নানা প্রয়োজনে বাড়ির বাইরে যাচ্ছেন অনেকেই। করোনা সংক্রমণ হয়নি এরকম পরিবারের লোকজনও মাস্ক কিংবা সুরক্ষা পোশাক পরে বাইরে বের হলেও কেবল জুতার কারণে ঝুঁকিতে পড়ে যেতে পারেন। রাস্তাঘাটে জীবাণু থুতু থাকতে পারে, ময়লা থাকতে পারে, আবর্জনা থাকতে পারে। সারাদিন বিভিন্ন জায়গায় যায়, আসলে বিভিন্ন পাড়া পড়ে, এমন আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে অনেক সময়। বিশেষজ্ঞরা বলছেন জুতার তলায় সবচেয়ে বেশি জীবাণু লাগে। করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির ড্রপলেট কিংবা হাঁচি কাশির মাধ্যমে রাস্তায় ভাইরাস পড়ে থাকলে জুতার মাধ্যমে তা ঘর পর্যন্ত হাজির হতে পারে। জুতোর মধ্যে এই ভাইরাসটি 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। বাহিরে দরজার বাইরেই জুতোটি খুলে আপনি চাইলে হাতে করে নিয়ে আপনার বারান্দায় রৌদ্রে রাখতে পারেন, কখনোই যেন হাতে ছোঁয়া না লাগে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখবেন। এছাড়া অনেকে হাতে গ্লাভস ব্যবহার করার সঠিক পদ্ধতি না জানার কারণে আক্রান্ত হতে পারেন কোভিড-19 ভাইরাসে। আমার হাত কন্টামিনেটেড হাত দিয়ে আমি কন্টামিনেটেড সারফেসটা এইভাবে আমি উল্টা করে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? এইবার এই গ্লোভসটাকে আমি আমার এই হাতে মুঠে নিয়ে আসবো। আমার এই হাত এখন ক্লিন, এখানে ধরা যাবে না, এটা যাবে ভিতরে এইরকম ভাবে। বাড়ির বাইরে ব্যবহার করা জুতা নিয়ে ঘরে প্রবেশ না করা, বাড়ির নিচে ডিটারজেন্ট দিয়ে জুতা পরিষ্কার করে ফেলা, দুদিন কড়া রোদে জুতা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের, নতুবা বাসা এবং বাইরে আলাদা আলাদা জুতা ব্যবহারেরও পরামর্শ তাদের। প্রতিদিন ব্যবহার করা হয় এমন বিষয়গুলোর প্রতি সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ছোটোখাটো এইসব বিষয় থেকে আক্রান্ত হতে পারে করোনা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।